কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, দর্শক এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন জুমান সাদিক জাফরিন, নীলফামারী থেকে সাকিব হোসেন বাদল। আমরা সরাসরি প্রথমে চলে যাব জুমানের কাছে। জুমান, বগুড়া সাতমাথা এলাকায় এখানকার যেই এখন পরিস্থিতি আপনাকে যদি জানিয়ে রাখি, মোটামুটিভাবে গত কালকের মতোই কিন্তু সকাল ছয়টায় যেই আবহাওয়া অধিদপ্তর থেকে যেই রেকর্ড করা হয়েছে তাপমাত্রা, গত ২৪ ঘন্টার সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই যে তাপমাত্রাটি রয়েছে, গতকালকেও কিন্তু একধর নিয়েছিল যে 10.2, সেটি সকাল সাতটা পর্যন্ত ছিল, এরপরে সকাল আটটায় গিয়ে হঠাৎ করে কিন্তু তাপমাত্রা আরও কমে গিয়েছে, সেক্ষেত্রে 9.8 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকালকের ঘটনা বলছি। এবং আজকেও কিন্তু আমরা দেখছি প্রায় একই রকম একটা আবহাওয়ার ব্যাপার। কিছুক্ষণ আগে যেই তথ্যটি জানানো হয়েছে সেটি 10.2 হলেও কিন্তু আমরা অনুভব করতে পারছি যেটি ঠান্ডা কিন্তু হঠাৎ করে গত আধা ঘন্টার ভেতরে কিন্তু আরও খানিকটা বেড়ে গেছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে কুয়াশার পরিমাণটি কিন্তু গতকালকের তুলনায় বেশ খানিকটা কমে এসেছে, তবে যেই বাতাস সেটি কিন্তু এখনও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আজকে গত ২৪ ঘন্টায় গড় প্রায় 11 কিলোমিটার বেগে কিন্তু দমকা বাতাস কিন্তু প্রবাহিত হয়েছে বগুড়াতে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই স্কুল কলেজের যেই ব্যাপারটি রয়েছে, বা বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ব্যাপারে, সেটি নিয়ে কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা গত দু তিন দিন থেকেই আসলে বগুড়ায় আমরা দেখেছি। অর্থাৎ আবহাওয়া অফিস থেকে যেই রেকর্ডটি করা হচ্ছে তাপমাত্রা, সেটি কিন্তু জানানো হচ্ছে শিক্ষা অফিসে, এবং রাজশাহীতে উপপরিচালকের সঙ্গে কথা বলবার পরে আসলে সিদ্ধান্ত দেয়া হচ্ছে যে স্কুল বন্ধ করা হবে কি না। সেক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখছি যে শিশু যারা, সেই কোমলমতি শিশুরা কিন্তু স্কুলে এসে কখনো ফিরে যাচ্ছেন, কখনো রোদের দিন ছুটি কাটাচ্ছেন, আবার একেবারে কনকনে শীতেও তাদেরকে স্কুলে এসে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে। তো এই সমন্বয়টি জরুরি বলে অভিভাবকরা আমাদেরকে বলছেন। এছাড়া ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে ভোগান্তি কিছুটা কমেছে, কারণ শীতের যে তীব্রতা সেটি কিছুটা কমেছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে শৈত্যপ্রবাহের সবশেষ খবর। আমরা নীলফামারীতে চলে যাচ্ছি, সেখানকার খবর জানাবেন সহকর্মী সাকির হোসেন বাদল। নীলফামারী এমনিতেই শীত প্রধান এলাকা, কিন্তু এবারকার শীত এলাকার মানুষকে একেবারে কাবু করে দিয়েছে, কারণ গত ২০ দিন ধরে লাগাতারভাবে এখানে ঘন কুয়াশা, হিমেল বাতাস এবং কনকনে শীতের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নীলফামারীতে এই মুহূর্তে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যত জেনেছি যে নীলফামারীতে আজকের তাপমাত্রা হচ্ছে 9.3 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা 93-95% এবং হিম বাতাস বইছে 4-5 কিলোমিটার বেগে। সব কিছু মিলিয়ে নীলফামারীর শীতের অবস্থা একেবারে বেহাল। শীতের কারণে এখানকার গরিব এবং নিম্ন আয়ের মানুষেরা এই দীর্ঘ 20-22 দিন ধরে তারা চরমভাবে দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আপনারা জানেন যে নীলফামারী প্রধানতই হলো শ্রমিক প্রধান এবং শ্রমজীবী মানুষের এলাকা, এখানে কৃষি শ্রমিকের সংখ্যা অত্যন্ত বেশি। এখন হলো আলু এবং জমিতে ধান রোপণের সময়, কিন্তু তাদের সাথে, কৃষি শ্রমিকের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছে যে এত বেশি গত ২০ দিন ধরে এই এখানে হাড় কাঁপানো শীত এবং ঘন কুয়াশা, যে সকালবেলায় যে তারা মাঠে নামবে এটি তাদের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। দীর্ঘ ২০ দিন ধরে তারা এইভাবে লাগাতার এই কুয়াশা এবং শীতের কারণে জমিতে যথাসময় নামতে পারছে না। জমিতে যথাসময় নামার কারণে তারা বিভিন্ন রকমের, কারণ তারা চুক্তিভিত্তিক কাজ করার ফলে তাদের মধ্যে অনেক সময় চুক্তিভিত্তিক কাজ করে, যথাসময় যদি জমিতে না নামে তাদের বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। তাছাড়া তো নিম্নআয়ের যারা শ্রমজীবী মানুষ আছে তারা কর্মস্থলে যথাসময় যেতে পারছে না, এ কারণে নানা দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু নীলফামারীর শ্রমজীবী
এই নীলফামারীর জনগণ কিন্তু অস্থিরভাবে দিন কাটাচ্ছে। তারপরে জানেন যে শিশুজনিত রোগের কথা, শিশুজনিত রোগের প্রতিদিন কিন্তু সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে, এবং নিম্ন আয়ের মানুষেরা এই শীতজনিত রোগে বেশি বেশি আক্রান্ত হচ্ছে। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ। গোপালগঞ্জে অবস্থান করছেন সহকর্মী জয়ন্ত, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কুয়াশায় কিন্তু গোপালগঞ্জ একেবারে আচ্ছন্ন হয়ে আছে। গত রাত থেকে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি না হলেও রাতে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে, গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তর, সেই আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে গত 24 ঘন্টায় 1 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। শীতের তীব্রতা কিছুটা কম রয়েছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা কিছুটা কম। আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে কুয়াশায় কিন্তু একেবারে সারা গোপালগঞ্জ আচ্ছন্ন হয়ে রয়েছে। যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন কাজের সন্ধানে, কিন্তু তারা যেটা জানিয়েছেন তারা কাজ পাচ্ছেন না। এবং এই যারা অটো ড্রাইভার বা রিক্সা চালক বা বাসের চালক রয়েছেন তারা বলছেন যে রাস্তাঘাটে কিন্তু মানুষজন কম বেরোচ্ছেন, কাজ প্রয়োজনীয় কাজ ছাড়া, কিন্তু জরুরি কাজ ছাড়া তারা বাইরে বের হচ্ছে না। তার এ কারণে কিন্তু যাত্রী সংখ্যাও এখানে কম, ফলে খেটে খাওয়া যে মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে। এছাড়া আর আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি সেটা হলো যে দুপুরের নাগাদ হয়তো বা সূর্যের দেখা মিলতে পারে, আর আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও কমবে, শীতের প্রকোপ বাড়বে, আর এই শীত থাকবে এবং তাপমাত্রা কমতে কমতে 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমবে, এবং শীতের তীব্রতা বাড়বে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই এরপরে 30 তারিখের পরেই কিন্তু আবহাওয়া খানিকটা গরম হবে এবং এখানকার মানুষ শীতের প্রকোপ থেকে বাঁচতে পারবে বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে শীতের সর্বশেষ। দর্শক, শীতের সর্বশেষ পরিস্থিতি জানতে দেশের বিভিন্ন জেলা থেকে আমরা যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে, এবং শুরুতে ছিলাম নীলফামারী এবং বগুড়া থেকে।